প্রতিদ্বন্দ্বিতা করেছেন সেখানে কিন্তু তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। সেই সূত্র হিসাবে ধরে নিতে পারি আজকের এই প্রতিযোগিতায় কয়রা সুন্দরবন টাইগার নৌকাটি চ্যাম্পিয়ন হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। কারণ এর পিছনে রয়েছে বড় অবদান, যারা নৌকা নিয়ে থাকেন তাদের রয়েছে বাহুত অসাধারণ শক্তি, শুধু হাত দিয়ে নয় তারা পা দিয়েও দিয়ে থাকে। বাংলাদেশের কোনো অঞ্চলে এমন নৌকবাই কিন্তু পা দিয়ে এই প্রতিদ্বন্দ্বিতায় সেরাদের সেরা এবং চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা করছি। ধন্যবাদ। সো আমরা এখন যাচ্ছি নতুন বাজারের উদ্দেশ্যে, ওখান থেকে নৌকাবাই মেইনলি শুরু হবে। হ্যালো ভিউয়ার্স, আবার চলে এসেছি। সো এখন আমরা চলে এসেছি 2 নং কাস্টম ঘাটের ওখানে। ব্যাপক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সন্ধ্যাবেলায় এবং প্রচুর ধুমধামের সাথে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতেছে খুলনা নগর সাংস্কৃতিক কেন্দ্র। এবং আয়োজনে রয়েছে আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, তারা কিন্তু অর্থায়ন করবে এবং এই প্রতিযোগিতা সেখান থেকে শুরু হবে। এই কাস্টম ঘাট আমরা দেখতে পাচ্ছি সামনে, এখান থেকে শুরু হয়ে সোজা চলে যাবে ব্রিজ পর্যন্ত। আমরা এখন আমরা দেখাচ্ছি এখান থেকে আমরা চলে এসেছি। আবু সাইদ ভাই, আপনি যে ওই যে স্বেচ্ছাসেবক দিচ্ছেন, আপনি আবু সাইদ ভাই আপনি এদিকে মঞ্চের কাছে আসেন। আবু সাইদ ভাই, হ্যাঁ কাস্টমার দাস, এইখানে যে অটোগুলি রয়েছে অটোগুলি পেছনে সরে যাবে, বের হয়ে যাবে অন্তর। আমরা চলে এসেছি নৌকাবাই এখানে। না আমাদের ট্রলারটা আমরা খুঁজে পাচ্ছি না। সুন্দরবন টাইগার ওরাই চ্যাম্পিয়ন, সারা বাংলাদেশ ওরাই দেখাচ্ছি এই যে আমাদের নৌকা। এইগুলা স্পিড বোর্ডে যাবে, মাইক স্পিড বোর্ডে যাবে, বিচারকদের ওইখানে যাবে, বিজ্ঞ বিচারকদের লেখা আছে যে টলারে সেই টলারে এই মাইক উঠবে এবং স্পিড বোর্ডে উঠবে। এই লোকটা কোন এই মাইকের এই দিকে যাচ্ছি। ব্যাপক আয়োজন। অভিজ্ঞতা টলারে উঠার কামাল
সম্পূর্ণ মানুষ দারুণ এক অভিজ্ঞতা। বর্তমান সময় বৈঠে সব যোদ্ধারা রেডি হচ্ছে যুদ্ধে যাওয়ার জন্য। এভাবেই আমাদের জাতির ঐতিহ্য ফুটে থাকবে। নৌকা বাইচের জন্য এই যে নৌকা রেডি হচ্ছে, বাংলাদেশের সেরা নৌকা, বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে নৌকাবাইচ প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা করে ইতিমধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। 376টা বাইচ এ পর্যন্ত এই মহেশ্বরপুর দিয়েছেন, প্রতি জায়গায় তারা কিন্তু প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছেন। আজকে কিন্তু এই 14তম নৌকাবাইচ প্রতিযোগিতা, যেটি খুলনা নগর সাংস্কৃতিক কেন্দ্র এবং আর্থিক সহযোগিতা করেছেন ওই আকিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, তাদের সৌজন্যে এই নৌকাবাইচ রূপসা নদীতে অনুষ্ঠিত হবে। কিছুক্ষণের মধ্যে নৌকাবাইচটি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে যারা নীতি নির্ধারক এবং কমিটির যারা রয়েছেন তারা কিন্তু এই স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে আছেন। সেখানে আমাদের জেলা ক্রীড়া অফিসার মহোদয় আলিমুজ্জামান স্যারও রয়েছে। একটু পরেই কিন্তু সেখানে প্রত্যেকটি নৌকায় যাবে এবং স্টার্টিং পয়েন্ট থেকে শুরু হবে নৌকাবাইচ এবং ও চলে যাবে শেষ পর্যন্ত ব্রিজ পর্যন্ত, খানজানালি ব্রিজে যেয়ে শেষ হবে। তো আমরা অধীর আগ্রহে রইলাম। কিছুক্ষণের মধ্যে নৌকাবাইচ প্রতিযোগিতা হবে। দুটো নৌকা আছে, এটা মহেশ্বরপুর দুইটা নৌকা, এই দুইটা নৌকা অসাধারণ নৌকা এবং যেটি কিন্তু বাংলাদেশের বহু এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করে তারা চ্যাম্পিয়ন হয়েছে। আজকেও কিন্তু আশাবাদী আমরা এবং দোয়া রাখি চ্যাম্পিয়ন হবে।
এখানে ছোট্ট একটি সমস্যা হয়ে গিয়েছিল ট্রলারে উঠানে, এখানে যারা এখানে স্থানীয় লোক সেরা উঠতে পারবে না, তার বাইরে বাইরে বিভিন্ন পর্যটকরা উঠেছিল, এখানে আরও অনেকে উঠতে যাচ্ছে বাট পারতেছে না। এখানে এই তো রেডি, এরা অতি আগ্রহে উঠার জন্য প্রস্তুত হয়ে বসে আছে বাট উঠতে দেওয়া যাচ্ছে না। প্রস্তুতিমূলক শুরু হয়েছে এবং এটা আমাদের মহেশপুরের সোনাত্তরী সোনার মতো ঢেউ খেলাতে খেলাতে চলতেছে। একটা প্রস্তুতিমূল শুরু হয়ে গেছে, ওয়া চরম বিনোদন। এখন ভোট ছেড়ে দেওয়া হচ্ছে, সেই একটা ফিল। আর এই হলো টলারের ইঞ্জিন। কাকা শান্তিতে ভাত খাচ্ছে। ওই যে দেখা যাচ্ছে রূপসা ব্রিজ, ওই যে ক্লিয়ার হবে, এখানে রয়েছে প্রচুর মানুষের আনন্দের আনাগোনা। এটা হলো রূপসা ঘাট, রূপসা ঘাটে অনেক মানুষ তাকিয়ে রয়েছে নৌকাবাসী দেখার জন্য। ওই যে দেখা যাচ্ছে স্পিড বোট, পুলিশের টহল যাচ্ছে, ওখানে আনসার বাহিনী। এখানে এবারে বাইরের থেকে কোনো টলার নামতে দেওয়া হয় নাই। ও দুর্দান্ত, র‍্যাবের স্পিড বোট যাচ্ছে দুর্দান্ত গতিতে, প্রচুর স্পিডে যাচ্ছে। ওই যে রূপসা ব্রিজ, এবং বাইরের থেকে কোনো পর্যটকদের জন্য টলারের ব্যবস্থা করা হয় নাই। কাকার কাছ থেকে সূত্রে জানতে পারছি, ধন্যবাদ কাকা। আপনি এটা জানলেন কীভাবে?
জানছি এই আগের দিন পুলিশ আসছিল, পুলিশ আসলে ওইগুলো সব জায়গা বলতে বলতে গেছে, সব ঘাটে আসছে, কয়টা পল্টন ঘাটে আছে ওই জায়গার সভাপতি জায়গা যারা তাদের ওই হ্যান্ডেলগুলো সব প্রশাসনটা জমানেছে, জমা নিয়ে তারপরে তাদের হ্যান্ডেল হ্যান্ড ওভার করে রায় দিয়েছে, বলছে কোনো ট্রলার বাইরে নামবে না এইগুলো। এই জন্য এবার আরো জাঁকজমকপূর্ণ হবে, এটি এনজয় করা যাবে, এনজয় করা যাচ্ছে। আসসালামু আলাইকুম, আপনি কি পুরো এসে দায়িত্বে আছেন? আপনার কথা এখান থেকে আপনার কথা বললো, আপনি পুরো কিছু কন্ট্রোল করতেছেন বলে এখানে এক মাঝি কাকা বললো আপনার কথা। তো আইসেন কখন? আপনি ভালোই চাপের উপরে আছেন, সবাইকে কন্ট্রোল করতেছেন, খুব ভালো লাগলো। মানে আর কি জানতে চাচ্ছিলাম যে নৌকাটা ছাড়ছে কি, এই জন্য আর কি। তো এখনো ছাড়িনি, ছাড়িয়ে আপনার সাথে আবার ধন্যবাদ সুমন। নগর সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত আর্টিস্ট গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সহযোগী আর্থিক সহযোগিতায় 14তম নৌকাবাইচ প্রতিযোগিতা খুলনা রূপসা নদীতে অনুষ্ঠিত হচ্ছে। তো এই প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে অনেক নৌকা তারা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এসেছেন। বিশেষ করে বলবো কয়রা, মহেশ্বরীপুর, সুন্দরবন, টাইগার এবং সোনাতরী নামে দুইটা নৌকা আসছে, আমরা নিয়ে আসছি এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। এই দুইটা নৌকা প্রতি বছর প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের বিভিন্ন এলাকায়, তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে থাকেন। এবারও সেই প্রত্যাশা এবং আশা নিয়ে এই প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এসছে। আমরা আশা করি এবারও এই প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবেন। ইতিমধ্যেই এই বাংলাদেশের সুন্দরবনের পলিশা যে প্রত্যন্ত এলাকা, সুন্দরবন, টাইগার নৌকা এবং সোনাতরী যে দুইটা নৌকা রয়েছে, এরা বাংলাদেশের ইতিমধ্যেই সর্বমোট 376টা নৌকার সঙ্গে তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছে। 376টি নৌকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তারা কিন্তু প্রতি ক্ষেত্রেই অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। ওই সুন্দরবন টাইগার নৌকাটি, যেটি কিন্তু মাননীয় সংসদ সদস্য আনাস আখতারুজ্জামান বাবুর নেতৃত্বে এই নৌকাবাইচটি এই নৌকাটি কিন্তু কয়রা থেকে এসছে এবং আরও সহযোগিতা করেছেন তিন নম্বর মহেশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক শাহানের শিকারী, তার নেতৃত্বে এই নৌকাটি আমরা গত রাত্রে খুলনাতে নিয়ে এসেছি। আজকে সকালবেলা আরও একটি ছোটো নৌকা আমাদের বান্নার যে নৌকাটা রয়েছে সোনাতরী, সেটাও কিন্তু নিয়ে আসা হয়েছে। এই প্রতিদ্বন্দ্বিতায় আরও আকর্ষণীয় এবং বেগবান করার জন্য জেলা প্রশাসক তিনি কিন্তু তত্ত্বাবধানে আমাদেরকে আনার কথা বলছিলেন বলে আজকে সকালে আরেকটি নৌকা এসে আমাদের সঙ্গে যোগ দিয়েছে। ইতিমধ্যে সর্বসাকুল্যে দেখা যাক কয়েকটি নৌকায় প্রতিদ্বন্দ্বিতা করেন। তো আমরা আশাবাদী যে নৌকাবাইচ বাংলাদেশের বিভিন্ন এলাকায় দেখেছেন, বিশেষ করে কয়রার যারা ওই সুন্দরবন ও গোলঘেঁষা বাহুতে অত্যাধিক শক্তি এবং বিশেষ করে বলবো তারা তিন পা, এক পা এবং দুই হাত দিয়ে নৌকা বেয়ে থাকে, এই দৃশ্য কিন্তু বিশ্বের কোথাও দেখা যায় না। শুধুমাত্র এই সুন্দরবন টাইগার নৌকার যে সমস্ত সদস্যরা আছে তারাই কিন্তু এটা করে থাকে, তাদের একটি কৌশল। এই কৌশলের কাছে কিন্তু বাংলাদেশের বড় বড় নৌকাগুলো কিন্তু তাদের কাছে হার মানতে বাধ্য হয়েছে। আজকেও কিন্তু আমরা অনেকটা আশাবাদী এই 14তম আসরে এসেই তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার গৌরব নিয়ে কিন্তু এসছে এবং আমরা আশা করছি চ্যাম্পিয়ন হবে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক রূপসা নদীর ব্রিজের খানজানালির বসতে হবে দাদা, খানজানালির সেতুর কাছে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। পাশে আরও একটি ব্রিজ হচ্ছে, সেটি কিন্তু ওই রূপসার নদীর উপরে রেল সেতু, যেটি কিন্তু মোংলা বন্দরের সঙ্গে সংযোগ করা হবে। আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক এন্ড যেখানে শেষ হবে স্টার্টিং পয়েন্ট, ওই প্রায় 3 কিলোমিটার দূর থেকে এই নৌকাগুলি বেয়ে আসবে, অর্থাৎ কাস্টম গার্ড থেকে।
ওইটা কিন্তু রূপসা নদীর যেখানে উৎপত্তি স্থান সেখান থেকেই এই রূপসা নদী যেখানে শেষ হয়েছে ঠিক ততটুকু জায়গা। মানে আপনারা জানেন অনেকেই হয়তো রূপসা নদীর উৎপত্তি হওয়ার যে কাহিনি সেটা অনেকের জানা রয়েছে। আর মূলত খুলনা নদী খুলনা শহরটি কিন্তু ভৈরব নদীর তীরে অবস্থিত। আর এই রূপসা নদী এটি কিন্তু ওই রূপসী যে রাজা ছিল রাজা মহাদেতার বোর নামে এই এখানে খনন করা হয়েছিল, পশু নদীর সাথে ভৈরব নদী সংযোগ করে দেওয়া হয়েছিল। এখান থেকে প্রায় 400 বছর আগের কথা, সেখান থেকে আস্তে আস্তে ভাঙতে ভাঙতে এই রূপসা নদীর উৎপত্তি হয়েছে। যাই হোক, সে কথা আমরা পরে আসি, আমরা আবারও জানিয়ে রাখি কিছুক্ষণের মধ্যে সেই প্রতিযোগিতা শুরু হবে। তো আমরা সেই প্রতিযোগিতা যখন শুরু হবে সেক্ষেত্রে আমরা আপনাদের কাছে যাব। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যারা এই প্রতিদ্বন্দ্বিতায় যারা পৃষ্ঠপোষকতা বা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান তিনি কিন্তু হেলিকপ্টার নিয়ে এসেছেন ওই ব্রিজের উপর দিয়ে, তিনি কিন্তু ঘুরে ফেরে দেখছেন হেলিকপ্টারটি নিয়ে দেখছেন এবং পরিবেশ সার্বিক পরিবেশ তিনি কিন্তু বজায় রাখার জন্য চেষ্টা করছেন এবং দেখছেন পরিবেশ ঠিক আছে কিনা। ইতিমধ্যে ব্যাপক প্রশাসন অর্থাৎ 3 স্তরের প্রশাসন দিয়ে কিন্তু আজকের এই নৌকা বাইচ কিন্তু সাজানো হয়েছে। কোস্টগার্ড, বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ 3 স্তরের বাহিনীকে নিয়ে কিন্তু আজকের এই প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে। বিশেষ করে রূপসা নদীতে কোনো ট্রলার নৌকা কিন্তু চলাচল করতে দেওয়া হবে না, যেটি কিন্তু এখানে ডিসি যিনি রয়েছেন তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন এবং ঊর্ধ্বতম কর্মকর্তারা যারা রয়েছেন ওনারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এই নদীতে কোনো নৌকা আজকে ট্রলার কোনো কিছু চলবে না, শুধু স্টার্টিং পয়েন্টে অথবা এন্ড পয়েন্টে যেখানে শেষ হবে ফিনিশিং জোন সেখানে ছাড়া অন্য কোনো এলাকায় কেউ কোনো নৌকা চালাতে পারবে না। ইতিমধ্যে আমাদের আমি কিছুক্ষণ আগে দেখেছি যে সরাসরি খুলনা ভিশন তারা কিন্তু এইটি কিন্তু সম্প্রচার করবে, পাশাপাশি সময়ের টিভি তারাও কিন্তু সম্প্রচার করবে। এমনিভাবে অনেক টিভি রয়েছে তারা কিন্তু আজকের এই প্রতিযোগিতা তারা কিন্তু সরাসরি সম্প্রচার করবে। আমি দেখতে পেয়েছি আমাদের মনসুর আজাদ ভাই তিনি কিন্তু এসেছেন বিচারক হিসাবে, ফিনিশিং জোনে রয়েছেন মনসুর আজাদ ভাই, আমার সামনে রয়েছেন ডিসি এডিসি স্যারও রয়েছেন, সাথে আমাদের জেলা ক্রীড়া অফিসার আলিমুজ্জামান স্যারও রয়েছেন বিচারকের দায়িত্ব, ওনারা রয়েছেন ব্রিজের পাশে ঠিক একবার দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যে আমরা তাদের কাছে যাব এবং দেখব সঠিকভাবে তাদের বিচারকের দায়িত্ব দেওয়া আছে, যথাযথ বিচারকের দায়িত্ব ওনারা পালন করবেন। আমি কিছুক্ষণ আগে যখন ভোটে ওঠার আগেই আমার স্যারের সাথে কথা হয়েছিল, আলিমুজ্জামান স্যার এবং আমাদের মনসুর আজাদ স্যার যিনি বাংলাদেশ এবং বহির্বিশ্বের একজন নাম করা ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, যিনি ক্রীড়াঙ্গনের একজন ফিফার রেফারি, তিনি কিন্তু আজকের এই বিচারকের দায়িত্ব তিনি পালন করবেন। এডিসি স্যারও রয়েছেন, সাথে আলিমুজ্জামান ক্রীড়া অফিসার স্যারও রয়েছেন বিচারকের দায়িত্ব। সর্বসাকল্যে একটি সুন্দর পরিবেশ বজায় রেখে আজকের এই 14তম নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই বলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও আমরা যখন নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হবে তখন আবারও ফিরে আসবো। আমার পাশে রয়েছেন আরও একজন আমাদের ক্রীড়াবিদ ক্রীড়া ভাষ্যকার, যেটি বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসার, আমিও ক্রীড়া ভাষ্যকার জাতীয় ধারাভাষ্যকার, এবং আমার পাশে রয়েছেন ইনামুল হক ইনামুল মুন্সি, তিনিও কিন্তু জাতীয় ধারাভাষ্যকার হিসাবে রয়েছেন, তিনিও কিছু বলবেন এই মুহূর্তে আমার সহযোদ্ধা সহযোগী হিসাবে। ধন্যবাদ বিশিষ্ট ভাষ্যকার ধারাভাষ্যকার মোহাম্মদ আব্দুল হালিম স্যারকে যে এই মুহূর্তে আমাকে মাইক্রোফোন দেওয়ার জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এটা এটা গ্রাম বাংলার একটা ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য খুলনা যে সাংস্কৃতিক জোট তারাই নৌকা বাইচের আয়োজন করছে, আকিজ গ্রুপের আর্থিক সহযোগিতায় এই নৌকা বাইচের আয়োজন করেছে, এটা অত্যন্ত চিত্তাকর্ষক। এবং সত্যি এটাকে পরিচালনা করার জন্য যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা অত্যন্ত সতর্ক, যাতে কোনো দুর্ঘটনা না হয়, কোনো বিঘ্নের সৃষ্টি না হয়, দর্শকরা অতি সহজে এবং এই প্রাণবন্ত যে নৌকা বাইচ সেটা উপভোগ করতে পারে। এর জন্য আমরা এতে দেখতে পাচ্ছি যে রূপসা ব্রিজের উপর এখনও লোক সারি 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 সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে, তিল খাই দেওয়ার জায়গা সেখানে নেই, শুধু মাথা আর মাথা চলছে। একটু পরে আমরা দেখতে পাবো এখানে অনলাইনে, আপনারা এখনও আসতে পারেন, যারা এখনও আসতে পারেন নাই তাকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, যাতে আপনারা এই আয়োজন সার্থক করেন, আপনাদের দেখার জন্য এই আয়োজন সে আপনারা আসলে এই আয়োজন সার্থক হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি সকলকে, ধন্যবাদ জানাচ্ছি আব্দুল হালিম সাহেবকে, ধন্যবাদ। ওই ব্যাগগুলো নাও, ওই ব্যাগগুলো নাও।
ওই দেখো অকলে আছে, থাকো তুমি, থাকো থাকো থাকো, অকলে থাকো। তুমি কি দেখতে আসছো? তোমার দেখা যায়? আমরা ইতিমধ্যে স্টার্টিং পয়েন্ট থেকে অর্থাৎ কাস্টম ঘাট থেকে নৌকা কিন্তু ছাড়া হয়েছে। তিনটে বড় নৌকা অংশ নিয়েছে, বড় বড় এবং ছোট বড় সব মিলে মোট নয়টা নৌকা এই প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে নতুন বাজার থেকে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি শুধু পানি, আর যে সাদা পানি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পানি স্পিডবোট যেমন যেমনিভাবে চললে দুই পাশ থেকে পানি কিন্তু চলে যায় তেমনিভাবে আমরা এই স্পিডবোট দেখতে পাচ্ছি এবং বিদ্যুৎ গতিতে নৌকা কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি তিনটা নৌকা, বড় নৌকা তিনটা, সেই বড় তিনটা নৌকা কিন্তু পাশাপাশি সমানতালে পাল্লা দিয়ে কিন্তু এগিয়ে আসছে। একসময় হয়তোবা কিছু ডিস্টান্স থাকার আগেই অয়তা সুন্দরবন টাইগার যে নৌকাটি রয়েছে সেই নৌকাটি তারা কিন্তু বিদ্যুৎ গতিতে কিন্তু পা দিয়ে তারা কিন্তু টান দেওয়া শুরু করবে এবং আস্তে আস্তে তারা কিন্তু এগিয়ে আসবে। আমরা আশা করি অনেক দূর থেকে দেখতে পাচ্ছি নৌকাকে দেখতে পাচ্ছি খুব দ্রুত বেগে তারা কিন্তু আমাদের দেখে ধেয়ে আসছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অনেকটা এগিয়ে রয়েছে ওই হেলিকপ্টার দিয়ে ওই হেলিকপ্টার থেকে তারা উপভোগ করছেন এবং অনেকটাই এগিয়ে রয়েছে একটা নৌকা। দেখা যাক সেই নৌকা হয়তোবা আমরা আশা করছি সুন্দরবন টাইগার নৌকা বলে আমরা মনে হচ্ছে এবং আশা করছি সেটাই হবে এবং যতটা কাছাকাছি আসবে আমরা দৃশ্যমান হবে হয়তোবা আমরা দেখতে পাবো যে সুন্দরবন টাইগারের সেই নৌকাটি অসাধারণ বাহুবল। এই নৌকা যারা বাস দিয়ে থাকেন তাদের অসংখ্য বাহুবল, সেই বাহুবল কিন্তু প্রয়োগ করছেন এবং পা দিয়ে তারা কিন্তু পা হাত দিয়ে তারা কিন্তু ওই নৌকা বার কাজে এই মুহূর্তে নিয়ে যেতে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টার অনেকটা নিচু হয়ে অর্থাৎ তাদেরকে ছবি নেওয়ার চেষ্টা করছে যে কোন নৌকাটি আগে রয়েছে এবং কোনটি পরে রয়েছে যথাযথভাবে পর্যবেক্ষণ করার জন্য। আমরা দেখতে পাচ্ছি এন্ড জোনে অর্থাৎ ফিনিশিং জোনে এখানে রয়েছেন বাংলাদেশের অন্যতম একজন সেরা অর্থাৎ রিপারি অর্থাৎ ফিপার রিপারি আন্তর্জাতিক রিপারি আমাদের মনসুর আজাদ স্যার রয়েছেন। আমাদের এখানে রয়েছে আলিমুজ্জামান স্যার, ক্রীড়া অফিসার সুন্দরবন টাইগারের নৌকা। টাইগার কিন্তু হুঙ্কার দিয়েছে ইতিমধ্যে, সেই হুঙ্কারের যে বেগ গতি সেটি কিন্তু আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি। দুটো নৌকা কিন্তু পাশাপাশি তাল মিলিয়ে চলে আসছে, হয়তো কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু এগিয়ে আসবে। অনেকটা কাছাকাছি তিনটা নৌকাকে দেখতে পাচ্ছি, তিনটা নৌকা কাছাকাছি আসছে, তার মধ্যে অনেকটা এগিয়ে রয়েছে ওই সুন্দরবন টাইগার নৌকাটি এগিয়ে রয়েছে, যার কারণে আমরা হয়তো বা ফিনিশিং জোন অর্থাৎ যেখানে যেখানে নির্ধারিত হবে বিচারক মন্ডলী দাঁড়িয়ে আছে, ওনারাই বিচারক ফিনিশিং জোনে দাঁড়িয়ে আছেন। চারটা নৌকা দেখতে পাচ্ছি, চারটা নৌকার ভিতরে দুইটা কয়রা দুইটা নৌকা দেখতে পাচ্ছি চারটা নৌকার ভিতরে, আর বাকি নৌকাগুলো অনেকটা পিছিয়ে রয়েছে সেটি কিন্তু আমরা আমরা দেখতে পাচ্ছি। ওই ডালিম মাঝির নৌকা সেটি কিন্তু এগিয়ে রয়েছে। দেখা যাক
তালে তাল মিলিয়ে ছোট নৌকাটি সেটি কিন্তু সোনাত্তরী নৌকা কয়রা বসার বোধ সে সোনাত্তরী নৌকা সেটা কিন্তু ওই বড় নৌকার সঙ্গে তাল মিলিয়ে কিন্তু পাল্লা দিয়ে এগিয়ে আসছে অনেকটাই এগিয়ে রয়েছে ইতিমধ্যে কয়রা নৌকা সুন্দরবন টাইগার টাইগারের যে নৌকাটি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনটা নৌকা এবং ছোট আরেকটি নৌকা চারটা পিছনে দেখতে পাচ্ছি আরেকটা নৌকা সেটা দেখতে পাচ্ছি এগিয়ে আসছেন বিদ্যুৎ গতিতে অর্থাৎ স্পিডের বোটের সঙ্গে পাল্লা দিয়ে তারা কিন্তু এগিয়ে আসছে এখানে আমরা দেখতে পাচ্ছি স্পিড বোট তাদের কাছে হার মেরেছে অনেক ক্ষেত্রে অর্থাৎ 60 কিলোমিটার বেগে স্পিড বোট চালাচ্ছে সেখানে কিন্তু নৌকার গতি আমরা মনে করছি 60 কিলোমিটার হচ্ছে বেশি আকিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যে হেলিকপ্টারটি ওই বশির আহমেদ ম্যানেজিং ডাইরেক্টর বশির আহমেদ তিনি কিন্তু উপভোগ করছেন এই নৌকা বাস প্রতিযোগিতা অসাধারণ গতি অসাধারণ ভঙ্গিমা পাখির যেমন বাহু দুই ডানা মেলে কিন্তু এগিয়ে থাকে তেমনি তেমনি দেখতে পাচ্ছি আমাদের সেই কয়রার নৌকা অনেকটাই এগিয়ে সুন্দরবন টাইগারের নৌকা টাইগারের হুঙ্কার দিয়ে কিন্তু চলে এগিয়ে আসছে ওই সাইডে ওই সাইড ওই সাইড টাইগারের নৌকা এগিয়ে সুন্দরবন টাইগার ডালিমবাজির নৌকা যেটি এমপি সাহেবের নৌকা যেটি মহেশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহরা শিকারীর নৌকা এমপি আখতারুজ্জামানের নৌকা ইতিমধ্যে সুন্দরবন টাইগারের নৌকা সেই অসাধারণ ভঙ্গিমা যেটি কিন্তু বলতে হয় চতুর্থ স্থানে রয়েছে এখনো দেখতে পাচ্ছি কয়রার সেই অসাধারণ অসাধারণ ভঙ্গিমা এই মুহূর্তে বলা যায় আমরা দেখতে পাচ্ছি কয়রার নৌকা এগিয়ে কয়রা তিন ভাই বল অর্থাৎ পা হাত তিনটাকে সংযোগ ঘটিয়ে অসাধারণ অসাধারণ এগিয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছি কয়রার নৌকা কয়রার নৌকা ডালিমবাজির নৌকা এমপি সাহেব কয়রার নৌকা আখতারুল জামান বাবুর নৌকা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ অসাধারণ অসাধারণ ভঙ্গিমা আমরা এখনো দেখতে পাচ্ছি কয়রা এগিয়ে রয়েছে কয়রার নৌকা চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ এখনো কিন্তু বিদ্যুৎ গতিতে এগিয়ে চলেছে তিন ভাই ভাই দিয়ে চলছে অসাধারণ ভঙ্গিমা আমরা লক্ষ্য করছি তিনটা নৌকার নৌকা অনেকটা লম্বা হলেও তারপরে কয়রার নৌকা করেছে ডালিমবাজি তিনি কিন্তু হাত নিয়ে অভিনন্দন জানাচ্ছেন ফিনিশিং জোনে রয়েছেন আমাদের মন্ত্রণাদার স্যার রয়েছেন আমাদের ওখানে রয়েছেন আলিমুজ্জামান স্যার ওনারাই কিন্তু বিচারকের দায়িত্ব পালন করছেন যারা ক্রিয়া অফিসার মহোদয় রয়েছেন এডিসি মহোদয় ওনারা কিন্তু বাদ বিচার করবেন এবং প্রথম অবস্থায় কয়রা প্রথমবারেই তারা কয়রা কিন্তু সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে ধন্যবাদ জানাই কয়রার এমপি সাহেব আখতারুজ্জামান বাবুর নৌকাকে ধন্যবাদ জানাই আমরা হলো ওই শাহনা শিকারীর নৌকাকে আমরা আরও একটা নৌকা দেখতে পাচ্ছি অর্থাৎ এই প্রতিযোগিতায় চারটি বড় নৌকা অংশ নিয়েছে চারটি বড় নৌকা এবং নৌকা রয়েছে অনেকগুলো নৌকা রয়েছে চারটি ইতিমধ্যে আমাদেরকে ক্রস করেছেন পিছনে আরও দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6টি নৌকা পিছনে রয়েছে অনেকখানি 1 কিলোমিটার দূরে এগিয়ে চলে আসছে 1 কিলোমিটার দূরে এগিয়ে চলে আসছে আগে চলে আসছে কয়রাসের সুন্দরবন টাইগার নৌকাটি যারা ইতিমধ্যে 13-13 বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন সেই কয়রার নৌকা ইতিমধ্যে 14 বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার দ্বার প্রান্তে উপনীত হওয়ার লক্ষ্য নিয়ে প্রথমবারে তারা কিন্তু অসাধারণ সাফল্য দেখিয়েছেন সেই সাফল্যের কারণে তারা কিন্তু প্রথম স্থান অধিকার করতে সক্ষম হয়েছেন ধন্যবাদ জানা সবাইকে দেখতে পাচ্ছি আরও কয়েকটি নৌকা পিছন থেকে এগিয়ে আসছে সবই কিন্তু বাংলা লোন এবং ওই আর্টিস্ট গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এবং নগর সাংস্কৃতিক সংস্থা তারা কিন্তু আয়োজন করেছেন এই নৌকা বাইস প্রতিযোগিতা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি অনেক নৌকা এই প্রতিযোগিতা আজকের কিন্তু এই 14তম আসরে এসে অংশগ্রহণ করেছে সবাইকে আমরা ধন্যবাদ জানাই অর্থাৎ কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আবারও নিয়ে যাব অর্থাৎ এখনও পাঁচটি নৌকা রয়েছে সেই পাঁচটি নৌকার ভিতরে এইটি আমরা দেখতে পাচ্ছি ছোট পর্যায়ের নৌকা ও ছোট নৌকার বয়স প্রতিযোগিতা
সেখানে কিন্তু কয়রার আরেকটি নৌকা, কয়রার আরেকটি নৌকা তারা কিন্তু প্রথম স্থান অধিকার করতে সক্ষম হয়েছে। কয়রা সোনাতরি নৌকা ইতিমধ্যে আরো একটি, তারা কিন্তু ওই আজ্ঞাতার নৌকা তারা কিন্তু ফার্স্ট হওয়ার গৌরব অর্জন করেছে। সেটি কিন্তু আকরের জামান বাবুর নৌকা বলবো, তারা কিন্তু বড় নৌকার সঙ্গে 108 নৌকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তারা কিন্তু প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করবেন। অর্থাৎ আরও একটি নৌকা তারা কিন্তু এই প্রতিযোগিতায় 6, 3, 4, 5, 8, 9টি নৌকা কিন্তু এই প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা দেখতে পাচ্ছি আরও দুইটা নৌকা তারা কিন্তু এগিয়ে আসছে, আরও দুইটি নৌকা দেখতে পাচ্ছি, তিনটা নৌকা আসছে। অর্থাৎ সর্বসাকুল্যে 9টা নৌকা কিন্তু এই প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ এর ভিতরে 9টা নৌকার ভিতর সবচেয়ে 100 লম্বা একটি নৌকা রয়েছে। নৌকাটির গঠন শৈলী এবং কারুকার্য অসাধারণ হলেও সেটি কিন্তু ওই কয়রার ওই টাইগারদের কাছে হার মানতে তারা বাধ্য হয়েছে। আমরা মনে করি কয়রার এই অসাধারণ প্রতিভা বাংলাদেশের বিভিন্ন এলাকায় তারা কিন্তু চিত্রিত রাখতে সক্ষম হয়েছেন এবং জাতীয় পর্যায়ে যে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং বাংলাদেশের সর্বসকলে 367টা প্রতিযোগিতা তারা নৌকার সঙ্গে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ইতিমধ্যে প্রতি ক্ষেত্রে তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করে সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন। আজকের কিন্তু তারাও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা আশা করি আরও একটি নৌকা আমরা দেখতে পাচ্ছি, যেটা কিন্তু আমাদের কয়রা নৌকা সে তারা কিন্তু 1 কিলোমিটার পিছিয়ে পড়েছিল। অর্থাৎ স্পিডের বোটে যে গতি 40 কিলোমিটার কিংবা 45, সেই 45 কিলোমিটারের বেগে হয়তো 50 কিলোমিটারের কাছাকাছি গতি নিয়ে কিন্তু এই নৌকা আজকে কিন্তু ওই স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং জোন তারা আসে, যার কারণে আজকের কিন্তু অসাধারণ এই নৌকাবাজ আমরা এই খুলনার রূপসা নদীতে অর্থাৎ রূপসা ব্রিজে যেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আমরা প্রথম বাজে বা প্রথম রাউন্ডের খেলা দেখলাম, কিছুক্ষণের মধ্যে আমরা দ্বিতীয় রাউন্ডের খেলায় চলে যাব, সেখানে আমরা দেখতে পাবো। এই মুহূর্তে আমার সহযোদ্ধ বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসার অন্যতম একজন ক্রীড়া ধারাভাষ্যকার মুন্সী ইনামুল হক রয়েছেন আমার সঙ্গে, ওনাকে কিছু বলার জন্য আহ্বান রাখছি। ধন্যবাদ আব্দুল হালিম সাহেব, ধন্যবাদ আব্দুল হালিম সাহেব, আপনি যেভাবে চিত্রায়িত করেছেন এই নৌকোবাইজকে সত্যিকার অসাধারণ। আমরা দেখতে পাচ্ছি যে গ্রাম বাংলার মানুষ ছুটে এসেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে গেছে এই রূপসা ব্রিজের উপর। আমরা দেখছি তীর বেগে নৌকা ছুটেছে। আমরা জানি যে আমাদের বিশিষ্ট সাহিত্যিক তার যে নৌকোবাই সেই নৌকোবাইদের মধ্যে যে তীর বেগ কথাটা আছে, তীরের চেয়ে সমান গতি রেখে নৌকা চলে আসছে। আমরা প্রথম রাউন্ড দেখলাম, এরপরে আমরা দ্বিতীয় রাউন্ডের জন্য অপেক্ষা করবো। আমরা আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে, এখনও যারা এই মুহূর্তে যারা আসতে পারেন নাই তারাও ছুটে আসেন, দেখে যান আজ গ্রাম বাংলার এই মিলন মেলা। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। তখন আমি এই ভিডিওটি ভরপুর এনজয় করলাম এবং ভিডিওটি তৈরি করা হয়েছে। সো আপনারা দেখতে পারতেছেন প্রথমে কয়রা জিতে গিয়েছে এবং এখানে অনেক লোকের রানাগুলো দেখা যাচ্ছে। সো প্যারানাই চিল এবং প্রথম রাউন্ড শেষ হওয়া মাত্রই কয়রা ভোটটি জিতেছে, নামলে আমি যে ভোটে সাপোর্টার সেই ভোটটা জিতছে। সো আপনারা পুরোটা দেখতে দেখা যাচ্ছে এটা কি শুরু হয়ে গেছে আবার? দেখে যাচ্ছে
নাম কি ছিল জানো আপনার? তৈদুর। আপনি আমাদের গর্ব। আমাদের ছোট খান এবং বড় খান দুইখানি ফার্স্ট হয়ে গেছে, যেটা একটা গর্বের বিষয়। কি বলে প্রথমে কোনখান ফার্স্ট হয়েছে? বড় খান। প্রথমে বড় খান ফার্স্ট হয়েছে, তারপর ছোট খান ফার্স্ট হয়েছে। ইনশাল্লাহ বিজয়ের যে ট্রফি সেটা আমরাই নিয়ে যাব। এখানে এরকম দুর্দান্ত খাবারের ব্যবস্থা আছে, খিদে লাগলে খাওয়া যাবে। এই যে আমি একবার খাইছি, চরম সুস্বাদু। এবং এখানে ওয়ান টাইম প্লেট আছে, দেখি এখন আমি একটু খাবো ভাবতেছি। দুর্দান্ত খাবার। রাউন্ডে ফার্স্ট হয়েছে অ্যান্ড সেকেন্ড রাউন্ডেও ফার্স্ট হয়েছে আমাদের টিম। সো এখন থার্ড রাউন্ডেও ফার্স্ট হবে ইনশাল্লাহ। দেন 1 লক্ষ টাকার যে প্রাইজ মানি সেটা আমরা নিয়ে নেব, কোনো চিন্তার ভাবনা নেই। এই ট্রলারটির উপরে একটি আনন্দ মেলা হচ্ছে, আনন্দ মেলার একটি মাত্র অপেক্ষা নৌকা বাইচ দেখার। এখান থেকে প্রচুর লোকজন ঝই 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 করে নামতেছে ট্রলারের উপর। প্রচুর লোক দেখার আগ্রহে বসে রয়েছে। এই কার্বটি পুরো ভরে গিয়েছে লোকজনে। Thank you.
গ্রুপ অফ ইন্ডাস্ট্রির অর্থায়নে 14তম নৌকা বাইচ উপসা নদীতে অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে এই প্রতিযোগিতায় 9টি নৌকা 2টি পর্যায়ে অংশগ্রহণ করেছেন, বড় এবং ছোট নিয়ে। বড়দের প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে আমরা লক্ষ্য করেছি কয়রার সুন্দরবন টাইগার নৌকাটি, তারা কিন্তু অসাধারণ ভঙ্গিমায় যে নৌকা বেয়ে থাকেন সেটি বেয়ে তারা কিন্তু ওই ফিনিশিং এন্ডে তারা কিন্তু শেষ করেছিল, এবং প্রথম রাউন্ডে তারা কিন্তু অপরাজিত হওয়ার গৌরব অর্জন করেছেন। দেখা যাক দ্বিতীয় রাউন্ডে এসে তারা কিন্তু এই ফিনিশিং জোন থেকে স্টার্টিং পয়েন্টে তারা গিয়েছিল, সেখানেই তারা কিন্তু ওই প্রথম স্থান অধিকার করার, দ্বিতীয় রাউন্ডেও প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে। এটি খুলনার কয়রা উপজেলা মশারিগুড়ি নিয়ে সুন্দরবন টাইগার নৌকাটি তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেই দুইবার অংশগ্রহণ করে তারা কিন্তু ইতিমধ্যে সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। চূড়ান্ত পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, চূড়ান্ত পর্যায়ের জন্য আমরা দেখতে পাচ্ছি ওই স্টার্টিং পয়েন্ট থেকে নৌকা ছাড়া হয়েছে। ইতিমধ্যে রূপসা ফেরিঘাট ইতিমধ্যে ক্রস করেছেন, আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক ওই খানজানালি সেতুর নিচে, আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে আমরা উপভোগ করছি। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি ওই পাখি যেমন নীল আকাশে ডানা মেলে চলে আসে, ঠিক তেমনিভাবে এই সুন্দরবন টাইগার নৌকাটি তারা কিন্তু ডানা মেলে চলে আসে অসাধারণ ভঙ্গিমায়। ইতিমধ্যেই প্রশাসনের কথা বলতে হয়, তারা তিন স্তরের প্রশাসন আমরা এখানে দেখতে পাচ্ছি, নদী কিন্তু একেবারে ফাঁকা বলা যায়। দুই প্রান্তে যারা নৌকাবাইচ প্রত্যক্ষ দর্শক যারা দেখার জন্য এসছেন তারা কিন্তু দুই প্রান্তে হাজার হাজার দর্শক তারা কিন্তু এই প্রতিযোগিতা দেখার জন্য এখানে এসছেন। বিশেষ করে বলবো ওই খানজানালি সেতুর উপরে অসংখ্য জনতা দাঁড়িয়ে আছেন, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি খানজানালি সেতুর উপরে মাথার মাথা দেখা যাচ্ছে, শুধু জনসমুদ্রে পরিণত হয়েছে এই খুলনা রূপসা নদীর উপর, অর্থাৎ খানজানালি সেতুর উপরে এই 14তম নৌকাবাইচ প্রতিযোগিতা দেখার জন্য। ইতিপূর্বে এই কয়রার অনেক সাফল্য রয়েছে, কয়রা আমরা দেখেছি 13বার ইতিপূর্বে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তারা, 13বার তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আজকেও কিন্তু তারা ওই চ্যাম্পিয়ন হওয়ার পর্যায়ে রয়েছে, অর্থাৎ শেষবারে তারা যদি চ্যাম্পিয়ন হওয়ার অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে। ইতিমধ্যে বাংলাদেশের 367টি নৌকার সঙ্গে তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছে এই কয়রা সুন্দরবন টাইগার নৌকাটি। প্রতিদ্বন্দ্বিতা করার পরেও তারা কিন্তু এই 367টি নৌকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তারা কিন্তু প্রতিবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শুধু একটি মাত্র কারণ যে সুন্দরবনের কোল ঘেঁষা এই জনপদের মানুষের বাড়ি, তারা অধিকাংশ সময় জঙ্গলে মাছ ধরার কাজে নিয়োজিত থাকে, গভীর জঙ্গলে তারা প্রতিদিন বাড়ি থেকে ওই জঙ্গলে মাছ ধরার জন্য যান, আবারও বাড়ি ফিরে আসেন, যার কারণে তাদের এই যে অভ্যাস, অর্থাৎ বাঘ যে অভ্যাস, বাহুতে অনেক শক্তি রয়েছে তাদের। সবচেয়ে মজার বিষয় হলো এইটি যে বিশেষ করে বাংলাদেশে বা বিশ্বের যে প্রান্তে আমরা নৌকাবাইচ প্রত্যক্ষ করে থাকি না কেন, সেখানে একমাত্র ভিন্ন ব্যতিক্রমধর্মী নৌকাবাইচ প্রদান করে থাকেন একমাত্র সুন্দরবন টাইগার এই নৌকাটি, কারণ তারা দুই পা এবং পা দিয়ে বেয়ে থাকেন, লক্ষ্য একটি শক্তি সঞ্চয় করে বেতে নৌকা বাইচ প্রতিযোগিতা করতে হবে, যার ফলে তারা কিন্তু প্রতিটা জায়গায় তাদের যে সাফল্য ধারা অব্যাহত রেখেছে। ইতিমধ্যে আজকেও আশা করি কিছুক্ষণের মধ্যে আমরা আবার চূড়ান্ত পর্যায়ের যে বাইচটি অনুষ্ঠিত হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো, হয়তো সেই
দেখার পরেই চ্যাম্পিয়ন কারা হবেন সেটা কিন্তু ভাগ্য নির্ধারণ হবে। এখানে দুটি স্তরে আর দুটি পর্যায়ে নৌকাকে ভাগ করে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ফিনিশিং জোনে রয়েছেন আমাদের বাংলাদেশ তথা বহির্বিশ্বের অন্যতম একজন নাম করা আর ক্রীড়াবিদ, যেটি কিন্তু এম মনসুর আজাদ, যিনি আন্তর্জাতিক রেফারি, তিনি কিন্তু বিচারকের দায়িত্ব পালন করছেন ঠিক খানজামানি শিকর। এখানে রয়েছে খুলনা জেলার ক্রীড়া অফিসার মহোদয় জনাব আলিমুজ্জামান স্যার, এখানে রয়েছেন বিচারকের দায়িত্ব এডিসি মহোদয় রয়েছেন, ওনারা কিন্তু আজকের এই বিচারকের দায়িত্ব পালন করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যেখানে স্টার্টিং পয়েন্টে সেখানে আমাদের ওই স্টার্টিং করার পয়েন্টে রয়েছেন এডিসি শিক্ষা রয়েছেন, তিনি রয়েছেন এবং ডিসি সাহেব রয়েছেন এবং অন্য অন্য কর্মকর্তা, ওনারা কিন্তু আজকের এই দায়িত্ব পালন করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি আকিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কর্ণদার, যিনি ওই বশির আহমেদ, তিনি কিন্তু বারবারই হেলিকপ্টার নিয়ে তিনি কিন্তু রাউন্ড দিচ্ছেন এবং প্রত্যক্ষভাবে তিনি কিন্তু এটি উপভোগ করছেন নৌকাবাইজ প্রতিযোগিতা, যে কেমন দর্শকের উপস্থিতি সেটি কিন্তু তিনি কিন্তু উপভোগ করছেন। এই রোসা নদীর দুই পাড়ে অসংখ্য জনতা রয়েছে, সেই জনতাকে তিনি কিন্তু দেখার জন্য এসছেন হেলিকপ্টার নিয়ে, বারবারই তিনি কিন্তু চক্কর দিচ্ছেন। আমরা তাদেরকে সাধুবাদ জানাই, প্রতি বছর এই ধরনের নৌকাবাইজের যদি আয়োজন করেন কিছুটা হলেও এই করোনা মহামারীর মধ্যে কিছুটা হলে জনগণ কিছুটা শান্তি পাবে সেই লক্ষ্য নিয়ে তারা কিন্তু আয়োজন করেছেন। এখানে পৃষ্ঠপোষকতা করেছেন ওই বাংলাদেশ অন্যতম আরেকটি সংগঠন, যেটি বলতে হয় গ্রামীণ ফোন, তারা কিন্তু অর্থায়ন করেছেন। এখানে যে নৌকার প্রতিনিধিত্ব করছেন কয়রা, অর্থাৎ মাননীয় সংসদ সদস্য আনাস আখতারুজ্জামান বাবু খুলনা ছয় আসনের, তিনি কিন্তু প্রতিনিধিত্ব করছেন। এই খুলনা ছয় আসনের দুটি নৌকা কিন্তু এই প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছেন বড়দের ইভেন্টে, এবং ছোটদের ইভেন্টের কয়রার আরেকটি নৌকা যেটি কিন্তু সোনান্তরী নামে পরিচিত মহেশ্বরীপুর, সেটি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা যতটুকু জেনেছি দুইবার ওই কয়রা সুন্দরবন টাইগার নৌকা তারা কিন্তু দুইবার তারা কিন্তু প্রথম স্থান অধিকার করেছে। এখানে অপরাজিত হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে বা চূড়ান্ত পর্যায়ে রয়েছে, আমরা কিছুক্ষণ দেখতে পাবো। তো দর্শক, এখানে আপনাদেরকে জানিয়ে রাখি এখানে যার কথা বলতে হয় মাননীয় সংসদ সদস্য আলাস আখতারুজ্জামান বাবু, তিনি কিন্তু অর্থায়ন করেছেন এবং এই এলাকায় জনগণকে আর্থিকভাবে সহযোগিতা করে তিনি কিন্তু এই নৌকাবাসটা তার নামে নিয়েছেন এবং তিনি কিন্তু আজকের এই নেতৃত্ব দিচ্ছেন এই কয়রার সুন্দরবন টাইগার নৌকাটি। পাশাপাশি পাইকাসারে আরেকটি নৌকা রয়েছে, সেই নৌকাটি তিনি কিন্তু প্রতিনিধিত্ব করছেন। আর পাশাপাশি বলতে হয় কয়রার মহেশ্বরীপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান প্রভাষক শাহানিয়া শিকারী, তিনি কিন্তু অর্থায়ন করেছেন এবং এই নৌকাবাজের জন্য সহযোগিতা করেছেন। আমরা বিশেষ করে বলবো জনপ্রতিনিধিরা, এখানে অনেক জনপ্রতিনিধি রয়েছেন, সবার মন মানসিকতা সমান নয়, যারা ক্রীড়াঙ্গনকে ভালোবাসে, যারা খেলাধুলোকে ভালোবাসে তারাই কিন্তু অর্থায়ন করে থাকে, তারাই তো এগিয়ে আসেন সাধারণত এই ধরনের সেবামূলক কাজের জন্য এবং দর্শকদের কিছু আনন্দ বিনোদন দেওয়ার জন্য তারা এগিয়ে আসে থাকে। আজকেও কিন্তু তেমনিভাবে এগিয়ে আসছেন মাননীয় সংসদ সদস্য আখতারুজ্জামান বাবু, তার বাড়ি এই খুলনা রূপসার অর্থাৎ ভৈরব নদীর তীরে অবস্থিত, ভৈরব নদীর উত্তর পারে তার বাড়ি। যদিও তিনি কয়রা এবং পাইকগাছার এমপি, তিনি তার জন্মস্থান এই পাইকগাছাতে হলেও তার বসত বাড়ি রয়েছে এখানে, অর্থাৎ রূপসা নদীর উত্তর পার ঘেঁষা সেখানে বাড়ি রয়েছে। তো আমরা বলবো যে চমৎকার পরিবেশ, অর্থাৎ শীতের এই পড়ন্ত বিকালে চমৎকার পরিবেশ ইতিমধ্যে এই রূপসা নদী, আপনারা হয়তো অনেকেই জানেন এই রূপসা নদীটি বেশি দিন আগে উৎপত্তি হয় নাই, অর্থাৎ জমিদারদের আমলে এই নদীটির অবস্থা এখানে ছিল না, সমতল ভূমি ছিল এখানে, অর্থাৎ এই যে জমিনি ফিস থেকে আরও কিছু দূর উত্তর দিক দক্ষিণ দিক যদি যাওয়া হয় সেখান থেকে একটি নদী ছিল, অর্থাৎ সরাসরি অর্থাৎ বাগেরহাটে একটি নদী ছিল। অর্থাৎ আমরা বলবো এখানে যে এই ফসল নদীর সীমানা শেষ ছিল এই যেমনি সেতু, অর্থাৎ আমরা একটি ব্রিজ দেখতে পাচ্ছি রেল সেতু হচ্ছে, এই রেল সেতুর ওখান থেকে ওই শেষ ছিল নদীটি ফসল নদীটি, কিন্তু এখান থেকে ভৈরব নদী অর্থাৎ বলা যায় বঙ্গবন্ধু কলেজ যেখানে রয়েছে 18 মাইল যে নদী, ওখান থেকে ভৈরব নদীর সীমানা শেষ ছিল।
অর্থাৎ এই এলাকাতে ছিল সমতল ভূমি, জমিদারদের আমলে সমতল ভূমি থাকার কারণে অর্থাৎ রাজা বাহাদুররা তৎকালীন সময় যারা শাসক গোষ্ঠী ছিল তারা কিন্তু এই এলাকায় যাতায়াতের সুবিধার জন্য এখান থেকে একটি খাল কেটেছিল, আর এই খাল কাটার কারণে এই খালটির নাম করা হয়েছিল তৎকালীন যে রাজা বাহাদুর ছিলেন জমিদার তার বোন নামে রূপসী, তার নামে খাল কাটা হয়েছিল। আর পর্যায়ক্রমিক কালের বিবর্তনে আস্তে আস্তে এই নদী ওই খালটি কিন্তু আজ এই রূপসা নদীতে পরিণত হয়েছে। হয়তো আপনারা অনেকেই জানেন এই রূপসা নদীর কাহিনী, বেশি দিন আগে না, এখান থেকে 300 বছর আগে থেকে এই নদীর উৎপত্তি। এই আগে নদী ছিল না, তারপর থেকে কিন্তু আস্তে আস্তে নদীটির উৎপত্তি হয়েছে, শুধু ভাঙনের কারণে নদীর গতিপথ পরিবর্তন করে দেওয়ার কারণে এই রূপসা নদীতে। এখানে দুটি সেতু রয়েছে, একদিকে রয়েছে খানজানালি অর্থাৎ ব্রিজ এবং অন্যদিকে আরও একটি সেতু হচ্ছে যেটি এখনও অসম্পন্ন, কিছুদিনের মধ্যে সেটি নামকরণ করা হবে। পর্যায়ক্রমে এটা কিন্তু মোংলার পোর্ট বন্দরের সঙ্গে সংযোগ করা হয়েছে, পাকিস্তান আমলের যে মোংলার পোর্ট বন্দরটি স্থাপিত হয়েছিল, সরাসরি রেল লাইন এবং সড়কপথে যোগাযোগ বড় মাধ্যম, এবং এখান থেকে সরাসরি ঢাকায় 176 কিলোমিটার পথ পেরিয়ে কিন্তু ঢাকায় চলে যাওয়া যাবে 3 থেকে সাড়ে 3 ঘন্টার ভিতরে। যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ বর্তমান সরকার এসে যোগাযোগ ব্যবস্থা চমৎকার করেছে, যার কারণে এলাকার জনগোষ্ঠী অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং আশেপাশে অনেক বাড়িঘর তৈরি হচ্ছে। তো যাই সব মিলে তৃতীয় চূড়ান্ত পর্যায়ে যখন এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যে, হয়তো স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করবে। তার আগে আমরা ফিরে যাচ্ছি, আমার অন্যতম আরও একজন ধারাভাষ্যকার রয়েছে বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসার মুন্সি ইনামুল হক, তার কাছে আমরা ফিরে যাচ্ছি মুন্সি ইনামুল ভাইয়ের কাছে কিছু বলার জন্য এই মুহূর্তে। ধন্যবাদ আব্দুল হালিম সাহেবকে, অসংখ্য ধন্যবাদ, তিনি সুন্দরভাবে এই রূপসা সেতুর যে রূপসা নদীর যে উৎপত্তি ইতিহাস ঐতিহাসিক যে পটভূমি সেটা রেখেছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা ফিরে আসি সেই গ্রাম বাংলার ঐতিহ্য নৌকো বাইসে। আপনারা ইতিপূর্বে দুইটো বাইস দেখেছেন, থার্ড অর্থাৎ শেষ বাইস এখনই শুরু হবে, এখন শুরু হলে আপনারা আবার দেখতে পাবেন। কিন্তু তার আগে যে কথাটা বলার নাই, না বললে চলে না হয় না, সেটা হচ্ছে রূপসী রূপসার কোল ঘেঁষে যে রূপসা নদী প্রবাহিত হয়েছে, তার দুপাল দুকুল প্লাবিত হয়েছে আজকে মানুষের জনঢলে প্লাবিত হয়েছে। সেই প্লাবন সত্যিকারে মানুষের প্রাণ চঞ্চল ফিরে এসেছে, প্রাণ চঞ্চলময় হয়ে উঠেছে এই রূপসী বাংলা রূপসী রূপসার রূপসা নদীর দুই পার। এখন শুরু হতে যাচ্ছে তৃতীয় রাউন্ডের খেলা, একটু পরে আপনারা দেখতে পাবেন। বিশেষ করে যে কয়রার যে টাইগার সুন্দরবন টাইগার, তারা ইতিপূর্বে তাদের যে প্রাধান্য বা তাদের যে মানে সফলতার স্বাক্ষর রেখেছে সে স্বাক্ষর তারা অব্যাহত রেখেছে। ইতিপূর্বে দুই বাইচে তারা ফার্স্ট হয়ে রয়েছে এবং তৃতীয় বাইচে তাদের অবস্থান হচ্ছে তারা ধরে রাখার জন্য সেই প্রাণপণ চেষ্টা করে যাবে, এটি আমাদের প্রত্যাশা। ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজক কমিটিকে, ধন্যবাদ জানাচ্ছি সকল জনপদের মানুষকে, ধন্যবাদ। ভিডিও করে সব নেটে ছেড়ে দাও, ইউটিউবে স্যার ইয়াসিন গাজী লেখে থার্স দিলে চলে আড্ডা করছি দূর তৈরি কালীবাড়ি কিংবা ওই বড় করে বিড়ি দিস বড় করো আরো সব তোলা হয়ে গেছে। আমার কাছে বন্ধ থাকে
ইতিমধ্যে শুরু হয়েছে স্টার্টিং জয়েন্ট থেকে ছাড়া হয়েছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রুশা ফেরিঘাট অতিক্রম করেছে যে কয়রা সুন্দরবন টাইগার নৌকাটা ইতিমধ্যে অনেকখানি এগিয়ে রয়েছে যেহেতু এখন নদীর যে স্রোত সেটি কিন্তু ওই অনুকূলে রয়েছে যার কারণে তারা কিন্তু বিদ্যুৎ গতিতে অর্থাৎ সর্বশেষ যে চূড়ান্ত পর্যায়ের বাস সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে বিদায় এখানে তারা কিন্তু বিদ্যুৎ গতিতে আমরা দেখতে পাচ্ছি চলে আসছে নৌকা আমরা দূর থেকে দেখতে পাচ্ছি অর্থাৎ কানা যেমনি মিলে দুই প্রান্তে বেয়ে থাকে তেমনিভাবে আস্তে আস্তে কিন্তু তারা এগিয়ে আসছে চমৎকার দৃশ্য সেই দৃশ্য উপলব্ধি করার জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সেই বিদ্যুৎ বেগেই যে নৌকাগুলো প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রতিটা নৌকা কিন্তু সমান তালে পাল্লা দিয়ে এগিয়ে আসছে অর্থাৎ ফাইনাল এন্ডে যদি ভালো করতে পারে সেই ক্ষেত্রে বিজয় তাদের করা সম্ভব হবে ইতিমধ্যে কয়রা সুন্দরবন টাইগার নৌকাতে দুইবার তারা কিন্তু এই আসরে 14তম আসরে এসে তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করে দুইবার তারা কিন্তু অর্থাৎ প্রথম স্থান অধিকার করতে সক্ষম হয়েছে চূড়ান্ত পর্যায়ের বাইজ আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ধেয়ে আসছে অর্থাৎ নদীর যে স্রোত সেটি কিন্তু অনুকূলে রয়েছে যার কারণে ওই মাঝিরা তারা কিন্তু ডালিম মাঝির নেতৃত্বে কয়রা সুন্দরবন টাইগার নৌকা অসাধারণ বেগে চলে আসছে এটি কিন্তু এই পর্যন্ত আমরা একটু পরিসংখ্যান যদি বলা হয় 367টি নৌকার সঙ্গে এই পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই কয়রা সুন্দরবন টাইগার নৌকাটি এই 367 বার নৌকার মধ্যেই থেকে তারা কিন্তু প্রতিবার চ্যাম্পিয়ন হওয়ার যে গৌরব সেটি কিন্তু অর্জন করতে সক্ষম হয়েছে আজকের কিন্তু চূড়ান্ত পর্যায়ের শেষ পর্যায়ে রয়েছে আমরা এই চূড়ান্ত পর্যায়ে আমরা আশা করি দুইবার তারা ইতিমধ্যে কিন্তু প্রথম স্থান অধিকার করেছেন যার কারণে আজকে কিন্তু এই 14তম অর্থাৎ খুলনা সাংস্কৃতিক জোট এবং অর্থায়ন আকিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লিমিটেডের সৌজন্যে এবং এখানে অর্থায়ন করেছেন গ্রামীণ ফোন তারা কিন্তু অর্থায়ন করেছেন আজকে তাদের সৌজন্যে এই খুলনা রূপসা নদীতে একটু ঐতিহ্যবাহী নৌকা বাইজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি নদীর দুই খালেও আমরা দেখতে পাচ্ছি অসংখ্য জনতা যারা কিনা আসছে এই নৌকা বাইজ প্রতিযোগিতা দেখার জন্য তো দুই প্রান্তে যারা রয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কয়রাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই এমপি মহোদয় খুলনা 6 আসনের জনাব আখতারুজ্জামান বাবু পক্ষ থেকে ধন্যবাদ জানাই কারণ তিনি কিন্তু এই নির্বাচনী এলাকার তার এই নৌকাটি তিনি কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় তার নামে নৌকা বাইজটি অনুষ্ঠিত হয়ে থাকে আজকের কিন্তু দুইটা নৌকা এসেছেন এই প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সেই কারণে দুইটি নৌকা অর্থাৎ দুই ভাগে দুইটি রাউন্ডে ভাগ করা হয়েছে একটি কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে বড়দের নৌকা এবং ছোটদের নৌকা সেই কারণে দুইটি নৌকায় কিন্তু পয়রা দুইটি নৌকা রয়েছে একটি রয়েছে সুন্দরবন বড়দের টাইগার নৌকাটি এবং অপরটি রয়েছে বিচারকের দায়িত্ব পালন করছেন খুলনা সেই অন্যতম সেরা অর্থাৎ ইন্টারন্যাশনাল রেফারি মুঞ্চু রাজা ভাই তিনি কিন্তু রয়েছেন এবং রয়েছেন বিচারকের দায়িত্ব নিয়ে যারা দেখার জন্য এসছেন তাতে ধোয়ায় কিন্তু এই রূপসা নদী দেখা যাচ্ছে এবং ইতিমধ্যে আমরা দেখেছি আকিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রির প্রোপাইটার অর্থাৎ বশির আহমেদ ম্যানেজিং ডাইরেক্টর বশির আহমেদ তিনি কিন্তু হেলিকপ্টারে কয়েকবার এই নদীকে প্রদক্ষিণ করেছেন এবং সেই সঙ্গে অসংখ্য এখানে নিরাপত্তা যথেষ্ট ভালো ব্যবস্থা রয়েছে নিরাপত্তার কথা বলতে বাংলাদেশ কোস্টগার্ড বাংলাদেশ পুলিশ এবং এখানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর 3 স্তরের নিরাপত্তা বাহিনী রয়েছে যার কারণে এই নদীতে কোনো নৌকা টলার অন্য কিছু কিন্তু
যানবাহন চলতে দিচ্ছে না, সুন্দর একটি পরিবেশ বজায় রেখেছেন। আমরা যে প্রান্তে দাঁড়িয়ে রয়েছি এখানে রয়েছেন ব্রিজ, অর্থাৎ খানজানালি সেতু রূপসা নদীর উপরে, সেই ব্রিজের উপরে ইতিমধ্যে আমরা দাঁড়িয়ে কিন্তু দেখছি অসংখ্য জনতা কিন্তু ব্রিজের উপরে দাঁড়িয়ে আজকের এই নৌকাবাইচ 14তম নৌকাবাইচ প্রতিযোগিতা তারা কিন্তু উপভোগ করছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছি অর্থাৎ স্রোতের অনুকূলে রয়েছে, স্রোত অনুকূলে রয়েছে নৌকাবাইচের, যার কারণে অসংখ্য চলার কিন্তু তাদের পেছনে পেছনে ধেয়ে আসছেন। শুধু লক্ষ্য আজকের কারা এই এই 14তম আসরে এসে কারা চ্যাম্পিয়ন হওয়া গৌরব অর্জন করে। নৌকাবাই যেটি জনগণকে বহু অব্যাহত রাখার জন্য সাংস্কৃতিক জোট এবং আকেশ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এবং গ্রামীণ ফোন তারা কিন্তু অর্থায়ন করেছেন এই জনগণকে আনন্দ বিনোদন দেওয়ার জন্য। সেটি কিন্তু আজকের এই রূপসা নদীর দুই পাশে জনসমুদ্রে পরিণত হয়েছে। নৌকাবাই অসাধারণ ভঙ্গিমায় উড়ে থাকে তেমনি ভাবে পানির উপর দিয়ে ওই নৌকাগুলো এগিয়ে আসছে, যেটা কিন্তু ডালিম মাঝি তার নেতৃত্বে সুন্দরবন নৌকাটিতে সেটি কিন্তু আস্তে আস্তে কিন্তু ফিনিশিং এন্ডের দিকে এগিয়ে আসছে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই এই জনগোষ্ঠীর যারা এই নৌকাবাইচ প্রতিযোগিতা দেখার জন্য এসেছে। দেখেন কতটা এগিয়ে আসছে, অনেকটা এগিয়ে আছে, ওই প্রতিযোগিতা করার জন্য আরও একটি নৌকা কিন্তু সেখানে রয়েছেন প্রবাসক শিকারী বর্ষণীপুরের অন্যতম কর্ণধার চেয়ারম্যান শিকারী রয়েছেন। ২০০ মিটার আগে তারা কিন্তু ওই ফিনিশিং জোনে পৌঁছে গেলেন এবং চূড়ান্তভাবে নির্বাচিত হলেন, অর্থাৎ ওই 14তম আসরে এসেন তারা কিন্তু বিজয়ের যে গৌরব মাখা যে বিজয়ের মালা না এটা করেন, এটা হলো স্যার আর সেই গৌরব মাখা সেই কৃতিত্ব অর্থাৎ আক্রম যেমন বাবু ভাইয়ের কৃতিত্ব বলবো, ওই প্রবাসক শাহনেওয়াজ শিকারীর কৃতিত্ব বলবো, ওই মাঝি ডালিম মাঝির কৃতিত্ব বলবো মহেশ্বরীপুরের তারা আজকের এই এই আজকের এই প্রতিযোগিতায় যারা এসছেন দেখার জন্য, যারা পৃষ্ঠপোষকতায় রয়েছেন সকলকে ধন্যবাদ জানাই।
কারণ দেখেন জনসমুদ্রে নৌকা নৌকা আর নৌকা এটি কিন্তু উপেক্ষা করে অসংখ্য নৌকাকে উপেক্ষা করে অর্থাৎ 40 কিলোমিটারের মতন গতিতে তারা কিন্তু গন্ডে পৌঁছে গেলেন। অর্থাৎ অনেক ছোট বড় লঞ্চ নৌকা স্টিমার সেটি কিন্তু গতির কাছে তারা কিন্তু পরাভূত হয়েছিল। যারা আমরা দেখতে পাচ্ছি ছোটদের ইভেন্টের আরো একটি নৌকা রয়েছে, সেই দুটি গ্রুপে ভাগ হয়ে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। অসাধারণ Yeah.
ঠিক আছে ভিডিও তুই করো তুই করো ওটাই তো ভালো ক্যামেরা আমিও করতাম Oh, my God.